বাংলাদেশে বি ক্যাশ বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর জন্য জাস্ট ডাউনলোড করুন ট্যাপ ট্যাপ সেন্ড। তো সাহেব ভাই, তো এখন একটি সঙ্গত প্রশ্নই আসে যে এই যে ফ্যামিলি মেম্বার তাহলে কারা কারা? শুধু কি স্পাউস নাই, সাথে আগে যারা ছিলেন যেমন মেয়ে বা নাতি, তারাও কি পারবে কিনা? মা, শিশু, জি আগে যারা তারা যে কারা কারা পারবে এখনো? আপনার প্যারেন্টস ইন লো parents in law, so dependent parent or parents in law, এইগুলা কভার করবে। ওকে, তাহলে ওই ক্ষেত্রে কোনো ন্যারো ডাউন করা হয় না যে এখন না ওটা ন্যারো ডাউন করা হয় নাই, বাট কয়েকটা দেশকে একটু ডিফারেন্ট ফ্যাসিলিটি দেওয়া হয়েছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে কোনো কোনো মানে পার্টিকুলার কোনো চেঞ্জ করা হয় নাই। সো যেটা আমরা আমরা প্রথমে ইনিশিয়ালি আমরা যেটা মানে আন্ডারস্ট্যান্ডিং ছিল যে আপনার 30th of June পরে হয়তো ফ্যামিলি পারমিটের একটা বিশাল পরিবর্তন আসবে বা এই ধরনের পরিবর্তন আসে নাই। আমরা জানি কিছু পরিবর্তন তারা করতে পারবে না, ফর এক্সাম্পল কোনো কারোর ধরেন যেমন নতুন বাচ্চা হলে তাকে কিভাবে আপনি আনতে হবে, এগুলা যাদের রিলেশনশিপ তো আগ থেকে শুরু হয়েছে কারণ বাচ্চা থেকে একটু ডিফারেন্ট, সো এগুলো আমরা মনে করছিলাম থাকবে। এবং রিটার্ন রাইট অফ রেসিডেন্ট যারা আছে তাদের থাকবে, সো তাদের এই রাইট গুলো থাকতে হবে। সো আমরা ওইগুলো মনে করেছিলাম যে ফ্যামিলি পারমিটটা থাকবে, কিন্তু এটা আমরা মনে করেছিলাম যে একটা পরিবর্তন হবে, এই ধরনের কোনো বিশাল কোনো পরিবর্তন হয় নাই। সো এটা আমাদের জন্য খুবই সুখবর, ইউরোপিয়ান ভাই বোনদের জন্য ভেরি মানে এটা খুবই ভালো একটা সংবাদ যে ওনারা এখনো এটা কন্টিনিউ করতে পারবেন, এটা কোনো ডেড লাইনও নাই। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট।